শুরুতেই ভোলায় যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ জানতে চাই যে ডাস্টবিন ও ডোবানালায় পানি সব সময় জমে থাকে, পৌর কর্তৃপক্ষ সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে কিনা বা কোনো আপনার চোখে পড়েছে কিনা কোনো কার্যক্রম? বিপ্লব, সারা দেশের মতো ভোলায় কিন্তু ডেঙ্গু, ভোলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত জেলায় 28 জন ডেঙ্গু আক্রান্ত। বিস্তারের পরবর্তী পরেও কিন্তু ভোলার যে 5টি পৌরসভা রয়েছে, পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভোলা পৌরসভার পক্ষ থেকে নামমাত্র কিছু বাসাবাড়ি, ভিআইপি জনের বাসাবাড়ি এবং সদর হাসপাতাল সহ সরকারি দপ্তরগুলোতে মশক নিধনের স্প্রে পরিচালনা করলেও কিন্তু প্রচার অভিযানের তেমন কোন কার্যক্রম চোখে পড়েনি। এছাড়াও কিন্তু বাকি যেই 4টি পৌরসভা রয়েছে, দৌলুত্থান, বরন্দি, লালমোহন ও চরবেশন, এসব এলাকায় একরকম কাগজে কলমে তাদের যে মশক নিধনের কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে ওই এলাকার নাগরিকরা আমাকে জানিয়েছে। তা আমি এই ভোলা পৌরসভা সহ বেশ কিছু পৌরসভার নাগরিকদের সাথে কথা বলেছি এবং পৌর কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। নাগরিকদের কিন্তু একটা বরাবরই অভিযোগ রয়েছে যে ভোলা পৌরসভা সহ বেশ কিছু পৌরসভার ডাস্টবিন এবং নালা নর্দমায় কিন্তু পানি জমে থাকে এবং এসব সকল পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু পৌর কর্তৃপক্ষ তেমন করে পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া পুরো যে সকল ভোলা পৌরসভা সব যে বাকি পৌরসভাগুলো রয়েছে তাদের কর্তব্যরত যে দায়িত্বরত যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি বরাবরই বলে আসছে যে মশক নিধনে তাদের প্রতিনিয়ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোলা পৌরসভার 9টি ওয়ার্ডে কিন্তু পালাক্রমে তারা এই মশক নিধন কার্যক্রম পরিচালিত করছে। এছাড়াও যে বাকি পৌরসভাগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম তারা বলছেন। এছাড়াও কিন্তু তারা যে বিভিন্ন পাড়া মহল্লা বা হাট বাজারে মাইকিং, লিফলেট বিতরণ কথাও কিন্তু তারা জানিয়েছে, কিন্তু সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু এই সকল প্রচার অভিযান দেখেন না বলেও তারা জানিয়েছেন। তো এই ছিল ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ সংবাদ। আমরা এখন সোহরাওয়ার্দী হাসপাতালে ফিরতে চাই সিউলের কাছে। সিউল জানতে চাই যে এই হাসপাতালে এখন রোগীর চাপ কেমন দেখছেন এবং আগের তুলনায় এখন কি রোগীর সংখ্যা কিছুটা কমেছে কিনা? বিপ্লব, আমরা তো প্রায় বেশ কয়েক মাস যাবতই ডেঙ্গু ফলো করছি এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের প্রায় সবসময় আসা হয়। আজকে যে তথ্য সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় এখানে 54 জন ভর্তি হয়েছে এবং পুরো ডেঙ্গু যে রোগীর সংখ্যা সেটি হচ্ছে হসপিটালে আছে 244 জন। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে কিছুটা আসলে রোগীর চাপ কম। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তোবা আপনি বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে অন্যান্য সময় আমরা যখন এই হাসপাতালগুলোতে আসি তখন কিন্তু আমরা দেখতে পাই যে বেশিরভাগ কিন্তু রোগীর যে বেডগুলো সেগুলো কিন্তু আসলে একদমই খালি পাওয়া যায় না। অর্থাৎ রোগী যখন ভর্তি করা হয় তখন একজন রোগী চলে যাওয়ার পর সেই ফাঁকা জায়গায় কিন্তু আরেকজনকে ভর্তি করানো হয়। আমরা আজকে যখন সকালে এখানে আসি তখন থেকে কিন্তু প্রায় দেখতে পাচ্ছি অধিকাংশ বেড না হলেও বাট অনেকগুলো বেডই কিন্তু এখানে প্রায় ফাঁকাই পড়ে আছে, কিংবা অন্যান্য যারাও ভর্তি হচ্ছেন তারা কিন্তু কিছুটা আগের চেয়ে ভালো। আমরা যখন শুরুর দিকে একবারে এবছর, আপনি নিশ্চয়ই জানেন যে এবছর কিন্তু অন্যান্য যে কোনো সময়ের তুলনায় একটু মৌসুমের আগেই কিন্তু ডেঙ্গুর যে মহামারী সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এরপরে কিন্তু যেটি হু থেকেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু জানানো হয়েছিল যে মহামারী আকার কিন্তু ধারণ করেছে। এবং আপনাকে আরেকটি তথ্য দিই, সেটি হচ্ছে গত 26 দিনে কিন্তু 286 জন ডেঙ্গু রোগী মারা গেছে। এর মাঝে হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনে যে আক্রান্ত সেটির হার হচ্ছে 25.5% এবং দক্ষিণে কিন্তু 20.98% ডেঙ্গু রোগী। এবং গতকালও কিন্তু এই যে ডেঙ্গু মহামারী সে সকল কিছু নিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি গোল বৈঠক হয়েছে, সেখানে কিন্তু সব ধরনের কিংবা সব প্রফেশন অন্যান্য যারা আছেন তাদের সবাইকে নিয়ে কিন্তু এই বৈঠকটি হয়। সেখানে কিন্তু একই সাথে উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা প্রতিনিধি আছেন, এছাড়া যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে আসা হয়েছিল, কীটতত্ত্ববিদদের নিয়ে আসা হয়েছিল, মন্ত্রণালয় থেকে কথা বলা হয়েছে। তারা সকলে কিন্তু বলছেন যে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু একটু হলেও কমতে শুরু করেছে। তবে সবচেয়ে যেটি ভয়ের বিষয় সেটি হচ্ছে যে রাজধানীর বাইরের চিত্র কিন্তু আবার একদমই ভিন্ন। অর্থাৎ রাজধানীর বাইরে যখন আমরা দেখছি তখন সেই হিসাবটি কিন্তু একদমই ভিন্ন এবং সেখানে কিন্তু রোগীর চাপ বাড়ছে, রোগীর ডেঙ্গুর যে আক্রান্তের হার সেটিও কিন্তু বাড়ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল না ঠিক বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ডেঙ্গুর যে ভ্যাকসিন সেটি নিয়েও কিন্তু কথা হচ্ছিল। অর্থাৎ ডেঙ্গুর ভ্যাকসিন কবে আসবে কিংবা ট্রায়াল ভার্সনে যেগুলো চলছে সেগুলো বাংলাদেশে দেওয়া যাবে নাকি,
গতকাল যে মিটিং হয়েছে সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যিনি প্রতিনিধি আছেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে সকল দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে সেই সকল জায়গায় কিন্তু একদমই যে ট্রায়াল ভার্সনটা আছে ভ্যাকসিনে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, অর্থাৎ এখনই ভ্যাকসিন আসছে না বলে জানিয়েছেন। বিপ্লব, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর চাপ এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানছিলাম, সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত ছিল।